Hello everyone, this is Safa Kabir. I am Chorki original film Nishwas obhinay korechi as Sumaiya. Nishwaser golpoti ashole ek line e bolata would be very difficult, but ekhane apnara bishwas dekhte parben, ashwas dekhte parben, Nishwaser trouble ta dekhte parben. Our character's name is Sumaiya. Sumaiya কথা যদি বলতে হয় সুমাইয়া একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে যার বাসায় আসলে শান্তি নেই সে আসলে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করে ভালোবাসা পাওয়ার চেষ্টা করে ইন বিটুইন তার লাইফে আসলে অনেক ট্রমা থাকে অনেক সাফারিং থাকে সেটা আপনি পুরো ফিল্মে যখন সুমাইয়াকে দেখতে পাবেন তখন কানেক্ট করতে পারবেন Sumaiya character as itself is very strong. এমন একটা ফ্যামিলিতে বিলং করছে যেখানে তার সৎমা আছে আর বাবা আছে সৎমা তাকে একদমই পছন্দ করে না সো এরই মাঝে আসলে বাসার মধ্যে প্রত্যেকটা জায়গায় তাকে আসলে ফাইট করতে হয় একবার হচ্ছে বাবাকে বোঝাতে হয় আরেকবার হচ্ছে সৎমাকেও ব্যালেন্স করতে হয় এর মাঝখানে তার একটা বয়ফ্রেন্ড আছে যে আসলে বকাতে তাকে নিয়ে আসলে তাকে অনেক কিছু ফেস করতে হয় যেটা আসলে বাসে সামলাতে হয় সেরকম নানান জায়গাতে তাকে আসলে সব জায়গা থেকে ম্যানেজ করতে হয় সাফার করতে হয় সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে এই মেয়েটা অল্প বয়সী অনুযায়ী শি ইজ ভেরি স্ট্রং আই এম প্রিটি শিওর এরকম অনেক অনেক রিয়েল লাইফ ক্যারেক্টার এক্সিস্ট করে সো আমার কাছে মনে হয় এই ধরনের যারা আছেন যারা ফেস করেছেন দে আর ভেরি স্ট্রং সুমাইয়ার ক্যারেক্টার ধারণ করতে আমাকে আসলে বেশ কিছু স্টাডি করতে হয়েছে রিসার্চ করতে হয়েছে ওর যে পেইন্টার ব্যাপারটা আমি যদি এখনই বলে ফেলি হয়তো বা অনেকে এখনও দেখেননি বা দেখেছেন কিনা আমি জানি না বাট আমার যেটা করতে হয়েছে যে পেইন ফিল করা কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট যদি আমরা ওই পেইন্টার মধ্যে দিয়ে না যাই অ্যাক্টর অ্যাক্ট্রেসদের যেটা করতে হয়তো বা সেই পেইন দিয়ে গেছেন বা জাননি বাট উই হ্যাড টু অ্যাক্ট মানে আমাদেরকে ওইটা অ্যাক্ট করে দেখাতে হয় সো ওটার জন্য আসলে অনেকের সাফারিং বা রিয়েল স্টোরি দেখা ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সো আমি এরকম অনেক এরকম কিছু রিলেটেড মুভি দেখেছি অ্যান্ড আমার যেটা হয় হচ্ছে কোনো এই ধরনের কোনো ক্যারেক্টার করার সময় যখন আমি রিসার্চ করি বা পড়ি বা এটার মধ্যে ইন্টারেস্ট থাকি ওই জিনিসটা আসলে আমাকে অনেক সাফার করায় আমি সুমাইয়া ক্যারেক্টারটা আমার শেষ হয়ে গেছে করা বাট আমার আই স্টিল রিমেম্বার যেদিন আমার শ্যুটিং ছিল মানে দ্য কোর্স সিনের সো ওই দিন আমি বাসায় আসার পরে ইট টেক্স টু ডেইজ আমার ওটা থেকে আসলে বের হতে বিকজ আই ওয়াজ টোটালি ইন টু দ্য পেইন অ্যান্ড আই ফিল রিয়েলি ব্যাড সো আই রিয়েলি হোপ এই জায়গাটা আপনাদেরকে টাচ করবে খুবই ভালো ইজ অ্যান অ্যামেজিং ট্যালেন্টেড গাই উনি মানুষের গল্পের মানে রিয়েল লাইফ থেকে টুকে নেওয়া গল্পগুলো এবং তার ভিতরের ইমোশনসগুলো আসলে খুব ভালো বোঝেন অ্যান্ড তার কাজ বেশ কয়েকটা আমার দেখা হয়েছে যেমন খাঁচের ভিতর অচিন পাখি সাত নম্বর ফ্লোর এই কাজগুলো দেখে আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ হেম সো ফাইনালি আই গট আ কল যে ওনার কাছ থেকে যে এই কাজটা করার জন্য সো খুবই খুবই ভালো ছিল অ্যান্ড আমি আসলে ইনাফ এক্সপ্রেস করতে পারছি না কতটা ভালো ছিল বাট আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল পুরো ফিল্মের অনেকগুলো দৃশ্য আছে যেগুলো আসলে আমাকে ইমোশনাল করেছে বাট যদি সুমাইয়ার কথা বলতে হয় আমার ক্যারেক্টারটা সো আমার ক্যারেক্টারটার লাস্ট যখন সুমাইয়া তার বয়ফ্রেন্ডকে দেখে ওই পার্টটা আমার জন্য অনেক বেশি ইমোশনাল ছিল চরকি সাবস্ক্রাইব করে দেখুন চরকি অরিজিনাল ফিল্ম নিঃশ্বাস ডিরেক্টেড বাই রাহান রাফি